बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। सम्मानित मुसल्लीगण, विशेष करिया आमार स्नेहभाजन इमाम मुस्तफा साहेब, आमरार धारावाहिक आलोचना चलतेछे ईमानेर विषये। ईमानेर छयटा पर्व आलहमदुल्ला হইছে। तो गत सप्ताह ईमान भंगकारी वस्तुर एक पर्व গেছে, ওইটাত আপনাদেরকে পরিচয় করায় দেওয়া হয়েছে শিরিক কুফরের বিষয়ে থুলমুল হিসাবে সংক্ষেপে। আর বলছিলাম কি যে শিরিক কুফর একটা দুইটা না, বরং কি আছে লক্ষ লক্ষ আছে। আর দেখা দেওয়া হয়েছে লক্ষ লক্ষ কিবা আছে। এরপরে কথা ছিল আজকের আলোচনার, যে এখন থেকে যেগুলো আলোচনা হবে এটা একটা একটা করে বিতংভাবে আলোচনা করা হবে দলিল সহ। এটা আজকে শুরু করতেছি একটা শিক্ষা অনুষ্ঠানের দ্বারা। শিক্ষা অনুষ্ঠান মানে একটা স্কুল। স্কুলেও যে কুফরি শিরিক হয় এগুলা বোঝবার জন্য একটা মাসলা ফতোয়া, একটা স্কুল সম্পর্কে এই ফতোয়াটা আমরা শোনাবার চাইতেছি। বহুদিন আগে মানে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ওনার যুগ, মৌলানাপাড়া তারা এটা জানব, ওনার যুগ সাহারনপুর একটা স্কুল বানাইছে, গার্লস স্কুল বানাইছে। কাটা খ্রিস্টানরা নাসারারা, ওইটার মধ্যে তারা এই যে স্কুলের যে মানে স্কুল আরম্ভ হইতে সময় যে প্রার্থনা করে, এই প্রার্থনাটার মধ্যে আছে কুফুরি কালাম। কুফুরি কালামটা এই ভাই ঈসা আলাইহিস সালাম রে, তারা এই সঙ্গীতের মধ্যে আল্লাহর পুত্র বললা কয় আর আল্লাহ বললা কয়। তারা তো আল্লাহ শব্দ কয় না, গড কয়। তো বিষয়টা এইভাবে যে ঈসা সন অফ গড অ্যান্ড গড, ঈসা গডের ছেলে আবার হ্যাঁ নিজেও কি ভগবান গড। এই এই অর্থরূপে সঙ্গীতটা বানাইছে। এই সঙ্গীতটা আমাদের মুসলমান মেয়েরা গায় স্কুলের প্রথম আরম্ভ করতে সময়। এটার তারা এই মেয়েরা জিজ্ঞাসা, কেউ জিজ্ঞাসা করে তোমরা যে এইগুলা অসম্ভব কথা কও, এটি কীরকম কথা? তো মেয়েরা উত্তর দেয় আমরা তো ঈসা আলাইহিস সালামের আল্লাহর পুত বললে বিশ্বাস করি না, বিশ্বাস তো আল্লাহ একজন আছে এটাই বিশ্বাস করি। এরা উত্তরটা এরকম, এরা এই খ্রিস্টানরা এতে শান্ত হয়েছে না, তারা আরও রবিবারে রবিবারে একটা বড় হয়ে খাদ্য টাদ্য খাওয়ানোর যোগান করিয়া অন্য অন্য মেয়েরা ডাক দেয়, ওইভাবেই তারা তালিম তুলিম দেয়। আর তারা স্কুলের লোকাল মেয়েরা ম্যাডাম বানাইছে, শিক্ষয়িত্রী বানাইছে। এখন একদলে এটার প্রশ্ন মানে মুফতি সাহেবের কাছে, মানে এই যে রশিদ আহমদ গঙ্গোহী যে ওনার কাছে পত্রটা তলব করছে, যে যারা নাকি এই সঙ্গীতটা গাইল জানা বুঝা এরার মাসলা কি, আর যে গার্জেন অভিভাবকরা এই মেয়ের এই স্কুলের মধ্যে ভর্তি করলো এদের মাসলা কি, যারা এখানে মাটি দিছে স্কুল করবার লেগে তাদের মাসলা কি, কথা বুঝতেছে না? এরপরে যারা স্কুলের শরিক না, তিন নম্বর পজিশনের যারা অন্য অন্য রাইস মুসলমান, এরকম যে খ্রিস্টান বানাতে আছে মুসলমান মেয়েরা রে, এই জন্য অন্য পাবলিকের মুসলমানের কোনো করণীয় আছে না নাই, এই কয়টা কথা দেয়া প্রশ্ন বানাইছে। প্রশ্ন বানায় দিছে কারে? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, পৃথিবী বিখ্যাত আলিম, আলিমরা সবই চিনে। মোট মনে রাখবেন তিনটা প্রশ্ন করলে চলব। একটা হইলো যে মেয়েরা ডাইরেক্ট এটা গাইল, এরা এক রকম দোষী, আর এদের গার্জেন অন্য রকম দোষী, আর তৃতীয় পক্ষ যারা মুসলমান রাইজ আছে তারা এটা ফেরাইতে লাগে না নাই, কি করণীয় আছে? এই তিনটা কথা হইলেই বস মাসলাটা পরিষ্কার হয়ে যাবে। তো এই
স্কুলের মাসলাটা আনবার কারণ হইল আমরা তো এখন শতকরা শতকরা স্কুল পড়াইতেছি পড়াইতেছি না তো ফরাইন লাগবো তো দরকারও পড়ে তো ফরাইন লাগে যদি মাসলা তো লাগবে না মুসলমানের মাসলাটা দুই রকম হইল একটা হইল শিরিক কুফুর করা হইব নাকি আর একটা হইল গুনাহ কবিরা করা হইব নাকি ছেলেরা পড়লে কীভাবে পড়ব শিরিক কুফুর ছাড়া মেয়েরা পড়লে কীভাবে পড়ব শিরিক কুফুর ছাড়া আর ছেলেরা পড়লে গুনাহ কবিরা ছাড়া কীভাবে পড়ব মেয়েরা পড়লে গুনাহ কবিরা ছাড়া কীভাবে পড়ব এগুলোর তো দরকার আছে না আচ্ছা বুঝলাম গুনাহ মানুষ করতেছে গুনাহ করে এখন গুনাহ করলো একটা হইল গুনাহ যেরকম প্রকাশ্য দেওয়া যায় মেয়েরা যাবা যায় খারাপিল খারাপিল গুনাহটা গুনাই কিন্তু যদি ইমান না থাকে কি গো জটিল তো ইমান ডাক তেনো দুইটা কথা আছে না স্কুলও যাইয়াম স্কুলে ইমান থাকবো না নাই কোন কাম করলে ইমান থাকবো কোন কাম করলে থাকবো না এটা এক নম্বরে দেখতে লাগবো পরে কোন কাম করলে গুণ হইব কোনটা হয়তো না দুই নম্বরে এটাও দেখতে লাগবো এই জন্যই আপনার কাছে আমি উঠাইছি আর এইগুলো আলোচনা হয় না যার কারণে মানুষে অহরহ বেইমান হইতে চলতেছে এটা দরকার আছে না নেই কথাটা দরকার যদি তেন ফতোয়াটা শোনেন প্রশ্নটা তো হয়ে গেল খালি ফতোয়াটা শুনতে লাগে তো ফতোয়াটা দিছে গেলা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই এলা এলা ফইলাই হেলার জবের হেডলাইনও লিখছে উত্তর দিলে হ্যাঁ উত্তরের প্রথমই একটা হেডলাইন হিসাবে লিখছে এই কথাটা আমি উড়াইছি এটা মনে রাখবেন আমার কথা না আমার গবেষণা না আমি গবেষণা করে ছয়টা পর্ব বানাইছি এটা আমার গবেষণা মানুষের তিনটা দেওয়া বানাইতে পারে ইমানের পর্বটা আর সাত নম্বর পর্বত কুফুরি কয়ে মোট সাতটা পর্ব যে বানাইছি আমি ইমান শিখাইবার লাগে এটা হলো আমার ব্যক্তিগত গবেষণা কিন্তু কামতে আমি কোরআন হাদিস দিয়ে আনছি না মানে এই তরিকায় আমি সেটা শিখাইলাম একটা তরিকা আমি বানাই দিলাম যে ছয়টা পর্ব এই সাতটা পর্ব দিয়ে তোমরা শিখবা এই ফতোয়া যেটা হইতেছে এটা আমার না রশিদ আহমদ গঙ্গোহী ফতোয়া দিছে ওনারও দলিল না দলিল হইল বড় বড় কিতাবের সব আছে কথা হইল ফিস্টাটা মনে রাখবেন একশো পঁচানব্বই ফিস্টা ফতোয়া রশিদিয়ার মধ্যে আছে কত ফিস্টা কইছি একশো পঁচানব্বই ফিস্টার মধ্যে আছে এন আমারও কথা না রশিদ আহমদ গঙ্গোহীরও কথা না সবটির কী আছে দলিল হেলে দেয়া দিছে এই দলিলটা আপনারা আমি শুনাইয়াম প্রথম কথা যেটা কইছে উর্দু ভাষা তেলে লিখছে তো কলিমা কুফুর বুল না আমাদান আগর সে এতেকাত উসপর না হো কুফুর হে উর্দু ভাষাটা হইল এবা যদি বুঝছেন না আমি বলতেছি তর্জমাটা কলিমা কুফুর কওয়া কুফুরি ইচ্ছা করে কওয়াটা মানে ইচ্ছা লেখছে কলিমা কুফুরি কেউ যদি ইচ্ছা করে কয় তো এটা কী হইলো কুফুরি হয়ে গেল এখানে তার বিশ্বাস আছে না না এটা দেখা হইতো না ওই যে মেয়েরা যে কইল যে আমরা তো বিশ্বাস করি না ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর পুত্র বললে বিশ্বাস করি না এই কথাটাই না এলা হইতো না বিশ্বাস করো মল্ল না করো বিশ্বাস করল না এরপরেও তুমি কি ইচ্ছাকৃত কইছো না তোমার তো কই বাইফোর্স করছে না জবরদস্তি করছে না তুমি ইচ্ছা করে কইতেছো না ইচ্ছা করে কইলে তুমি কাফির সাফ হইল কথা না ফইলে হেডলাইনটা এলা এলা আনছে নিজের ব্যক্তিগত বানাইছে এই যে হেডলাইনটা যে বানাইলো কই থেকে বানাইলো এই যে এখন দলিলগুলার ফাইবার দলিলের কোন থেকে যে আনলো আমি একটা কথা আমার মুখ দিয়ে আপনার বাসাত কইতে পারি কিন্তু কই থেকে আনলাম হেডে হইলো আসল কথা না রশিদ আহমদ গঙ্গি এই কথাটা কইছে কলিমা কুফুর কওয়াটা ইচ্ছাকৃতভাবে কুফুরি হয় তার বিশ্বাসের কথার কোনো এনো দাম হইত না এটা বিশ্বাস কুফুরি কথা করুক বা না করুক ঈসা আলাইহিস সালামে আল্লাহর পুত বললে বিশ্বাস না করলেও তেও হের কোয়ার কারণে ইচ্ছা করে কোয়ার কারণে এরা কি এসে কাফির হয়ে গেছিল বুঝলো কথাটা এই একটা মাসলার উপরে আপনারা ষাটটা মাসলা যেন রাখবেন কুফুরির দলিল যখন আইসেন ষাটটা ষাটটা জিনিস আপনারা আমি বলবো একটা দ্বারা কয়টা হইবে আইন ষাটটা কথা হইবে তেরি কইতেছি পহলে হইল রদ্দুল মুহতার একটা ফতোয়ার যারা মুফতি বা মৌলানা তারাও চিনে এটা একটা বিরাট বড় ফতোয়ার কিতাব না এই কিতাব লেখা আছে কালাফিল বহর কয়া বহর বহর আছে না কিতাব বহর কিতাব হাসিল কয়া কইতেছে মান তাকাল্লামে বিকলিমতি কুফুর
হাজিলান আও লাইবান কাফারা ইন্দাল কুল, এটি হইল সেই কিতাবের বাক্য এবারটি উড়াই দেওয়া, যে নাকি কুফুরি কথা কইব, এ কিভাবে কইব, ঠাট্টা করিয়া বা খেল তামাশা করিয়া, ঠাট্টা করিয়া কইল, খেলাধুলার ভিতরে কইল, কাফির হইব, কেলা কইছে কাফির হইব, সবই মামরাই কইছে, মতভেদ নাই, কোনো কথা তো মতভেদ থাকে না, যে এক দলালি মেয়ে এবার কো আরেকজন এন কিন্তু কি নাই, কোনো মতভেদ নাই, কথাটা বোঝা গেছে, কয়টা কথা এনে ফেললাম, দুইটা কথা ফেললাম, ঠাট্টা করিয়া কুফুরি কথা কইবার পাইতেন না, খেয়াল করিয়া কুফুরি কথা কইবার পাইতেন না, যেরকম ফিরিস্তার বিষয়ে জিব্রাইল আজরাইল আইলে এটা করবো সেটা করবো এতে খেয়াল কিছু মানুষে করে কি নাই, এ সমস্ত সহি হদিসের উপরে কোনো ঠাট্টা খেয়াল করণ যাইব না, করলে হ্যাঁ কাফির হয়ে যাব, তার বিশ্বাস হোক বা না হোক বলে আমি এটা ঠাট্টা করে ফিরিস্তারে কইছি, আর এরকম তো আমি বিশ্বাস না বলে এটা কথা তোমার মানা যেত না, তুমি কাফির হয়ে গেছো গা সর্বনাশ। এরপরে খেলার মধ্যে কিবা করবো, খেল মানে কি, খেলে কিবা আগের যুগ মানুষে যেন কী কী গান গাইছে, ফালা কইয়া হেরা এটা দাইমার গান অমুক গান তো গান কইছে না, এরকম যদি একটা এরকম পাঠ বানা যে পাঠটার মধ্যে কুহুরি কথা থাকবো, কুহুরি কথা থাকবো, এটা খেলের মধ্যে হইল না, এরকম খেলের মধ্যে কুফুরি করলো কী হইব, কুফুরি হইব, দুইটা কথা ফাইলেন ফতোয়া। আচ্ছা তিন নম্বর দেখুন, মান্তা কাল্লাম আমিদান কাফারা ইন্দালকু, এই তিন নম্বর কথাটা এই মুফতি সাহেবের দলিল এই কিতাব থেকে, যে ইচ্ছাকৃত কুফুরি কইল হে সবের কাছে কাফিরি, সব ইমামি কইছে এটা কাফির, শর্ত একটাই ইচ্ছা করে কওয়া, ইচ্ছা করে যদি তুমি কইর হয়েছ তা তোমার হন অন্য গুজর আপত্তি কিছুই শোনা যাইব না, এই কথাটারই ইমাম সাহেবে ফৈলানে হেডলাইন বানাইছে, যে ইচ্ছা করিয়া কুহুরি কালাম করলে তার বিশ্বাসের কথা শুনন যেত না, বিশ্বাস কি আছে না আছে সে কাফির হয়ে যাব, এলে যাই কইছে নিজের মুখ দিয়া, এখন দলিলতে পারিস না, কয়টা গেল কয়টা ফাইলেন, তিনটা ফাইলেন, তিনটা কুহুরি ফাইলেন খেয়াল ঠাট্টার দ্বারা, খেলা খেলাধুলার মধ্যে, আর ফাইলেন কি ইচ্ছা করে কর মধ্যে, যে হানুই কোন, যদি আপনারা কেউ বাইফোর্স না করে ইচ্ছা করে কইলেন। আচ্ছা মানে তিন নম্বর, চার নম্বর দেখুন, চার নম্বর হচ্ছে রজুলুন কাফারা বি লিসানি তাইয়ান অকল বহু মুতমাইনুন আলাল ইমান এক কোনো কাফিরান লাই কোনো ইন্দাল্লাহ মুমিনান, কাজী খান কিতাব এটা আছে, এই আবার টাবার এই বহরের মধ্যে ইয়ার মধ্যে আছে, রদুল মুখতারের মধ্যে আছে, মুখতারের মধ্যে আছে, কি কইছে, কেউ যদি জিব্রার দ্বারা মুখের দ্বারা কুফুরি করে কিবা তাইয়ান, তাইয়ান মানে অনুগত হইয়া, কেউর আনুগত্য স্বীকার করিয়া, তার মানে কেউরে মান্যা, ধরুন স্কুল হেড স্যারে একটা ছেলেরে কইছে তুই এই সঙ্গীতটা গায়া দে, কেডা কইছে হেড স্যারে, হেড স্যার সম্মান আছে, আর ছাত্র হইলে তো উস্তাদের সামনে কিছু কইবারও পায় না, হ্যাঁ কইবার চাইতাছে না, হেড স্যারে কওয়ার কারণে হেড স্যারের অনুগত হইয়া এই কুহুরি কালামের গীতটি গাইল, তার কলবহু মুতমাইনুল ইমান, তার অন্তর ইমান ঠিক আছে, যে গীতটা গাইল এই গীতটার উপরে হ্যাঁ রাজি না কিন্তু মুখ দিয়ে গাইল, কথা বুঝুন, কইতাছে এখন কাফির আনিলা কাফির, ইচ্ছা করে কইছে তো, হেড হুজুরে বাই ফোর্স করছে না তো, হেড হুজুরের সম্মান হেড স্যারের সম্মানে হ্যাঁ কইছে, হেড মানুষ চাপ দিছে না তোরা বার করে দেন নাহলে ফিট বান নাহলে এটা করাম এটা করাম, এটা তো কইছে না, খালি এনে কী করা হয়েছে, হেড স্যারের সম্মানার্থে গাওয়া হয়েছে, তো কোনো বোঝা গেল কোনো মানুষের সম্মানের খাতিরে শিরিক কুফুর করণ যেত না, করলে কাফিরি কয় নম্বর গেল, চার নম্বর গেল, পাঁচ নম্বর ছয় নম্বরের মধ্যে আছে এই কথাটি দেখুন, মান তাকাল্লামা মুখতিয়ান ও মোকরাহান আও মোকরাহান লায়াকফুর ইন্দাল কুল, কেউ যদি কুফুরি কালাম করে ভুলে মুখ দিয়ে বাড়িয়ে পড়ছে, হঠাৎ বাড়িয়ে পড়ছে আর জবরদস্তি, নাহলে দ্বিতীয় কথা হলো জবরদস্তি, পাঁচ নম্বরটা হইলো হঠাৎ ভুলে বাড়িয়ে ফেললো, সাতটা কথা কিতাব নাম কইছি, সাতটা কথার মধ্যে পাঁচ নম্বরটা হইলো ভুলে যদি মুখ দিয়ে বাড়িয়ে ভরে কোনো কুফুরি কালাম, আর ভুলে না বরং কেউ জবরদস্তি করতেছে,
বুলেটটা কিরকম ধরে লইন মজার সুর দিয়া ঈসা সন অফ গড গড বিরাট মজার সুর দিয়ে কইতেছে। তে এক দলে তো ছাত্রীরা কইতেছে আরও দুই সাইডে সেরিস এদিকে খাড়াই রয়েছে তারা হুনতাছে তারা টানে মজা লাগতেছে সুরটা মজা মজার ভিতরে তার মুখ দায়ে বসে ঈসা সন অফ গফ এরম বা গড মুখ দায়ে পড়ছে এটার নাম হইল মুক্তি হঠাৎ আয়ে পড়ছে ইচ্ছা করিয়া করছে না আর যে মেয়েরা ছাত্রী ওরা তো ইচ্ছা করেই করতেছে আর এই মেয়েটার মুখ দিয়ে কী বলল অনিচ্ছাকৃত হঠাৎ খাতা আনাই পড়ছে বোঝা গেছে না কথাটা এর কথাটা আরেকটা হলো জবরদস্তি এক জায়গাত গেছে এই জায়গার তারে এই পূজা না করলে তারা ছাড়ে না মারি আলবো আর নাহলে তার কিবা এরম ক্ষতি যেটা নাকি হের জীবনের ভয় তখন তার দেখতে লাগবো হাসাইনি এর এরম শক্তি আছে আমার এ মেরাল তারব যদি হাজা হাসাই তারা এরম শক্তি আছে যে মেরাল বার ফাইব তার মোটটাও দেখা যা তারা এরকমই মোট যে মেরাল এই টাইমে যদি এক কুফুরি করে এই দুইটা কুফুরি অবস্থাত মানুষের অন্তরটা যদি কুফুরিত না থাকে তে এ ইমান নষ্ট হয় না। ওই যে মেয়েরা যে কইছেন আমরা তো বিশ্বাস করি না ওরা কথা মানা হয়েছে না বিশ্বাস করো মন না করলো তুমি ইচ্ছা করে কইছো কাফির হয়েছ আর এই যে লগেম যে মেয়ের গলা খারাই আসেন একটা মেয়ের মুখ দিয়ে হঠাৎ আয়ে ফুটছে এই মেয়েটা তো অনিচ্ছাকৃত করছে এ যদি কয় যে আমার তো মুখ দিয়ে আয়ে ফুটছে অন যদি ফুত করেনি হয় যে এই মেয়েটা এরকম কথা কয়েছে আর এই মেয়েটা যখন বন্দি করতেছে আমার অন্তর ঠিক আছে আমি স্যারে আল্লাহর পুত্র বললে বিশ্বাস করি না এটা মন আমার নাই তা তার ফত কী হইব যে তুই বেমান হইছস না কথা বোঝা গেল তুই বেমান হইছস না আর যে বাটা কুফুরি করলো একজনের চাপে আর আসলে ওই নোচাপ আছে মূলের ঘর তখন এই বাটারটাও যদি অন্তর ঠিক থাকে তা কী হবে না কুফুরি হবে না তখন কয়টা কথা কইলাম মোটমাট ছয়টা গেছে গা ছয়টা গেছে না গা ঠাট্টাত একটা দুই নম্বর খেলা খোদাত তিন নম্বর ইচ্ছাকৃত কবা চার নম্বর কেউর অনুগত হইয়া হ্যাঁ পাঁচ নম্বর হইল ভুলে ছয় নম্বর হইল মকরা জবরদস্তি ঠিক আছে তো ছয়টার মধ্যে আগের যে সাইডে কইছি এই সাইডের মধ্যে খাতির নাই অন্তরের লগে কোনো কথা নাই আর এই এখন যে দুইটা করলাম এই দুইটার মধ্যে অন্তর জিগাইন লাগবো তোর অন্তরে কী আসিনি সম তুই যে ঈসা আলাইহিস সালাম রে ফুটবল্লা কইলি তোর বিশ্বাস হয়ে গেছি বলেন না বিশ্বাস হয়েছে না যদি বিশ্বাস না হয়েতে তা কাফির হয়েছে না কথা বোঝা গেছে ওই মেয়েরা যে কইল যে আমরা তো এটা বিশ্বাস করি না এই কথাটা জবরদস্তি খাড়াইতে পারবো আর হঠাৎ মুখ দিয়ে বাড়িয়ে ফেললে খাড়াইতে পারবো অন্য জায়গার চারটা জায়গা যে কইছি এই জায়গার তারা এটি কথা মানা হইতো না তারা কাফির বললে মুখ কী হইব তারা ফত হইব কথাটা বোঝা গেছে নি পরিষ্কার হয়েছে না এখন যাই সাত লম্বটা একটু বিতর্ক আছে এই সবৃত্ত কোনো বিতর্ক নাই কাফির হয়ে যায় সাত লম্বরটার এক দলে কইছে কাফির হয় এক দলে কইছে কাফির হবে না বুঝতে ওটা হুনতাছ ওটা ঘুমাইতেছ এটা হইল কি যে একজনে তার ইচ্ছাই কইছে কুফরি কালামটা তার ইচ্ছাই কইছে তারা জবরদস্তি করছে না হঠাৎ মুখ দিয়ে আইছে না তো কইছে যে হ্যাঁ কিন্তু জানে না জাহি মূর্খ কুফুরি যে এই কথাটা এটা জানে না এটা হইল কথা এখন না জানি না কুফুরি করলে কাফির হইব না হইব এটার মধ্যে কী আছে মতভেদ আছে এক দল আলিমে কইছে কাফির হইব আর এক দল আলিমে কী কইছে কাফির হবে না আর বাকি যে কয়টা করলাম ছয়টা করলাম না এটার মধ্যে কী নাই মতভেদ নাই এই মতভেদটা তখন আপনারা কী লইবেন এটারে যদি আপনার উপর এরম কথাটা জায়গাতে আপনি কী করবেন তবা করবেন না করতেন না ধরুন আপনি ফতোয়া বেরছিলেন এক মলনা ফতোয়া দিচ্ছেন না কাফির হয়েছে না তখন আরও জনে কইল তবা করল আপনি গরমানি করবেন যে না তবা করতাম কে অমুক বড় মুক্তি ফতোয়া দিচ্ছে আমি কাফির হয়েছি না কে তবা করার লাগে না এটা করুন না যে একদলে তো কইতেছে কাফির হইব তখন যদি আপনি হঠাৎ কাফিরের ফেসে ফুরে যায় তে তো বিপরীত গতিকে এই জায়গার ফতোয়া যদি বালাও আয়ে তেও আপনার কী করার লাগবো তো ওটা করাটা উচিত হইব না তে এখন আমি ফতোয়ার কথা থয়ে দিন এই মুফতি এবার বুঝলো এই মুফতি এবার বুঝলো ফতোয়া দিল ফতোয়া দেয়া পাবলিকে চিন্তা করে কোলাই তারে না বুঝলেন না তখন আলিমের উপরে নির্ভর করে চলবার চেষ্টা করে আমি এখনও শিখাই দিতেছি ফতোয়াটা আপনারা নিজে ফতোয়া দিবার হবে কোনো আলিমরা জিগাই লাগতো না ভালো হইব না নাই বললাম মুফতি বানাইতেছি না
মুফতি বানাই দিতেছি আর এডিট মুফতি হওয়া দরকার আছে এটা এরকম মাসলা না যে এডির মধ্যে খাম কেলি চলবো এডির মধ্যে আমার না জানলে চলবো না জানলে চলতো না না জানলেই আপনি বিবাদে পড়বেন এখন সুন্দর প্রশ্ন হইলো না জানিয়া জাহিলি অবস্থা যদি আমি কিছুটা করে লাইতে আমার কি রেহাই আছে না নাই বলে আসলের গড় তোমার রেহাই নাই যদিও একদল আলমী কথা যে ফতোয়া তার কাফির হইতো না তেও রেহাই নেই আমি দেখাইতেছি এটাই যে ইমান শিক্ষা যেটা আল্লাহ যে আদেশ দিছে মানুষ বানাইয়া যতটি আদেশ আল্লাহ দিছে সবচেয়ে বড় আদেশ কোনটা দিছে কি দিছে ইমান আনাটা এ আমার আলোচনা হইল এটা মানুষের সব ভুল হইল কি নমাজ রোজা লইয়া এবাদত লইয়া দৌড় ইমানের আশপাশে নাই কিন্তু আল্লাহ তাআলা অর্ডারটাই দিছে ইমানের দ্বিতীয়ত অর্ডার তুই ইমান আনছ বললে হ আমি ইমান আনছি তোমার এ মানছি তোমার নবী মানছি কোরআন মানছি ঠিক আছে ইমান যদি আনছস তো এক নম্বরে নমাজটা পর রোজাইলে রোজা রাখিস জিনা করিস না চুরি করিস না ডাহাতি করিস এটি দ্বিতীয়বারের অর্ডার ইমান ছাড়া মানুষটা আল্লাহ শত্রু হইয়া থাকে ইমান আনার লগের লগেই এখনও নমাজুদা পড়ছে না ইমান আনার লগের লগে আল্লাহর দোস্ত হয়ে গেল আল্লাহর দোস্ত এখন দুই প্রকার করতে হইল দোস্ত হইল প্রিয় দোস্ত আর করতে হইল অপ্রিয় দোস্ত তোমরা রবে হেরো হয়তো এরম আছে বন্ধু আছেন কিন্তু এই মানুষটার চলন ফিরন নষ্ট বন্ধুত্ব আছে কিন্তু ভালো না আছে না এরমটা আর কতগুলো আছে একবার অন্তরঙ্গ বন্ধ সবাই মিল পরে তা আল্লাহর একবারে যেটা আসল বন্ধু এটা হইলো সম্পূর্ণ আমল যা করবো পূর্ণ ইমানদার এই যে সে আসলেন যে পূর্ণ ইমানদার পূর্ণ ইমানদার হইলে সম্পূর্ণ ভালো বন্ধু এই বন্ধুরই আল্লাহ তাআলা ডাকিয়া কইতেছে ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যে সম্পূর্ণ আমল করে গুনাহ করে না এই মানুষটারে ডাকিয়া আল্লাহ কয় হে মুতমাইন্না এই কল আইয়াতুল মুতমাইন্না তুমি তোমার প্রভুর দিকে আয়ো খুশি হইয়া এ আমার দল যারা আছে জান্নাতি এরার দল ভুক্ত আর জান্নাতে যাও কত মজার খুশি কারে ডাক দেখো এটা ইমান আর আমল থাকলে তো এখন আপনার আমল নাই ইমান না আনার লগে লগে শত্রুমি ডাল লয়ে গেল গা দুশ্মনী ডে গেল গা কত বড় কথা দুশ্মন শেষ হয়ে গেল এখন আমরা যে ইমান আনলাইন এখন শয়তানের দুশ্মন হয়ে গেলাই শয়তানের চিন্তা হইল এত আজ না কালকা ব্যস্ত যাইবই তা তো আমি সারা জীবন একলা থাকতে লাগবো এই আপনার পিছনে লাগাই দিছে হাজার হাজার শয়তান যে এরা কাফির বানা এরা কাফির বানা এই বা এই বা এই বা এই বা কাফির নেবে যদি কোনো মৌলানা ইমানের ওয়াজ করে তো এটাতে যে বা খারাপ কন লাগে এই বা খারাপ করবে একটা ভুল ধরে হয়ে খারাপ করে তো এই মৌলানা দায়িত্ব ওয়াজ করবার না পায় কথাটা আছে না বালা আলিমের যাতে ওয়াজটা না চলে দেশ ওয়াজ তরারে দেম আমি সুরের ওয়াজ আইন দেম হেতা কইতো না জীবন কাটাই পারবে মজা মারা ইমান তো কাটিয়ে দিলাম যে শেষে তো দুজন লইয়া তোর একলগেই পড়বাব এই বুদ্ধিটা শয়তানের কিন্তু মানুষ শোষ নাই তো এখন দেখেন এই যে কইছে জাহিলি অর্থাৎ যে মূর্খামিদ যে কুফুরি করবো তারটা মানা হইব না নাই তাই আমি কইছি এক নম্বর আদেশ হইল আল্লাহ তাল্লাহার কি ইমান আনতে লাগে দ্বিতীয় নম্বর আদেশ হইছে আমলের না এক নম্বর আদেশটা যদি ইমান আনার আছে এই ইমান আনা যদি আপনার বিশ্বাস হয় ইমান লয়ে পান পাঁচ মিনিটে কস কারবার শেষ ইমানদার হয়ে গেলেন গা ঠিক আছে কিন্তু এই ইমানদের সুরক্ষা দেওয়ান লাগবো কত বছর আপনার জীবনের শেষ পর্যন্ত মৃত্যু এবার আগ পর্যন্ত সুরক্ষা দেওয়ান লাগবো কঠিন কোনটা হইলো ইমান আনা না ইমান রক্ষা করাটা ইমান রক্ষা করাটা জটিলতা আছে বেশি আর যারা বিশ্বাস না হয় তারা তো ফিটলে হইতো না বুঝাইলে হইতো না হ্যার কোনো ভাই মান নেই লই তারে না এটা বেলেগ যার মানাটা আছে এর ইমান আনাটা সহজ হয়ে গেলো না ইমানটা সহজে লইলো ইমান রক্ষা করাটা একদিনের ডিউটি হইতো না চিরকাল ডিউটি মরা পর্যন্তরই মরা তো এরম কথা থাকতে লাগবো যে এই মৃত্যুর টাইমে অন্য মানুষ বার করে দাও যারা কান্দাকোটা করে এই মানুষটারে কলমার তলকিন দাও এটা তো হ্যাঁ কথা এটা সবই মনে রাখবে তো এখন কী হইলো শিক্ষা করা ইমান শিক্ষা করা ফরজের এক নম্বর ফরজ এই ইমানের সুরক্ষা দেওয়াটাও কি এক নম্বর ফরজ তে সুরক্ষা দিবার হইলে দুশ্মন ছিল লাগতো না দুশ্মন কোনগুলা শিরিক আর কুফুরি ইমান নষ্ট করে কাটা শিরিক আর কুফুরিয়ে আর এই শিরিক কুফুর কত দিয়ে আমি কইছি লক্ষ লক্ষ এক লক্ষ কইছি না অনেক লক্ষ ওই দিন দেখাছি তো ওইটাকে ফললে পাইব
এই লক্ষ লক্ষ বস্তুরে আমার সতর্ক হইয়া একটা সিস্টেম ভিতরে আমার শিক্ষা তাহান লাগবো যে এইগুলা থেকে আমি সতর্ক হইতে পারি। এখন এই ইমান শিক্ষাটার পরে কুফুরি কালাম শিখবার লাগিয়া দুই জাতের কথা আছে, কতটি সহজ কতটি কঠিন। সহজটাও শিক্ষা করা আপনার ফরজ, কঠিনটাও শিক্ষা করা ফরজ। তো সহজ কঠিন সব শিক্ষার লাগে। যেমন মৌলানা বেটা আছে আমার, এই মৌলানা এজল আছে, তারা শিক্ষা আইসে ইমানের, শিখার পরও রয়ে গেছে কঠিন কতটি রয়ে গেছে, সূক্ষ্ম বস্তু মিহি বস্তু। আমি কঠিনটাও শিখছি সহজটাও শিখছি, দুটা পরীক্ষা দিয়ে পাশ করছি, এরপরও কি থাকে এর মধ্যে কুফুরির কালাম এরও মায়া পড়ব যে কুফুরির কালামটা আমি বুঝতাম না, জ্ঞানে ধরছে না, কুফুরির কালাম করে বুঝছি। এটা হলো মারাত্মক সমস্যার জিনিস। কিন্তু আমি মেহনত করতে করতে তো আমি পাশ করছি না, কুফুরি কালাম শিখকে আমি পাশ করছি, তো পরীক্ষা দেয়া পাশ করছি যখন চরম সীমা মেহনত করছি। যেরম আপনারা আমি কইতেছি, আমার আমার একটা উদাহরণ দেয়া, আমি ফারিগ হওয়ার পরেই দেখছি মানুষের কুফুরি কালাম বেশি, তাই আমি ইমানের ওয়াজ শুরু করলাম। এখন আমার টাইটেলের ফাঁসের ধরুন 40 বছর, আর এর মধ্যে ইমানের ওয়াজে বেশি করছি, কিতাবও লেখলাম, বহুত অধ্যয়ন করছি যতটি পারি আমি। এরপরও আমার ইমানের আলোচনা কি হয়েছে না, সম্পূর্ণ মাসলা এভাবে আইসে না যে কোনো একটা মেহি মাসলা হইলে আমার অ্যাক্সিডেন্ট হওয়া সাধারণ কথা। এরকম আমি না আমার বললে করতেছি বললে আপনারা বলবেন না যে এলা এলা কমজোর এলা, যত বড় আলিম হোক, পৃথিবীর যত বড় আলিম হোক, তার ব্রেনের মধ্যে ত্রুটি হয়ে মিস্টেক করতে পারে। এটি এরম কঠিন জিনিস ইমানের। তো কঠিন যখন জিনিস তখন আমার যত সাধ্য শিখতে লাগে, আল্লাহর আদেশ অনুসারে শিখছি, এরপরে আর আমার বাকি রয়েছে, কথা বুঝিন না। এই জায়গাত মানুষটা রেহাই পাবো, কেটা পাইব যে দুনুডাই লিম পর্যাপ্ত পরিমাণে শিখছে, যথেষ্ট মেহনত করে শিখছে, এরপরে যদি তার কোনো মিস্টেক হয়ে যায় তে আল্লাহ তালার কৌল হিসাবে হে বাঁচবো। আল্লাহর কী কৌল আমি আপনারা রে কই দিতেছি, আরেকদিনও কইছি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওসাহা। আল্লাহ কইছে আমি কোনো মানুষ বা জিন্নাতরে তার শক্তির বাহিরে আদেশ করছি না। সহজ হয়ে গেল না? তা আমার এতে মিশাল দিলাম কে লেগে 40 বছর ধরে মেহনত করতেছি, আমি কম মেহনত করছি? কিতাব লেখলাম আসাম, কেউ একটা ইমানের কিতাব আসামি বা বাংলা দেয় বা লেখা দিছে না, তা আমি তো মেহনত করছি না, মেহনত কথাটা যাইছি। তো মেহনত করার পরও যদি আমার মিস্টেক হয়, তো আল্লাহ যদি আল্লাহর এই আয়াত অনুপাতে আমি আশা করি যে আমি এরকম মিস্টেকও ফললে আল্লাহ আমার রেহাই দিব। এখন হলো তোমার মাসলা, তুমি যে কিছু শিখলে না, সহজটাও নাও কঠিনটাও না, ওহন তুমি কেত। যদি কো আম্ব বাচ্চা যায় আমগা, তে তো এতে এতে কিলিম টুবলা বান দেখা যায় কেন থয়ে দেওয়া বলা ইলিম না সে হাড়াই বলা, কারণ মূর্খ থাকলে তো বাচ্চা যাওয়ান যায়, কথাটা বুঝছো না নাই আমার? এরম মূর্খ থাকবার আল্লাহ ফাঁকে কইছে না, ইলিম এই ইমানটা প্রথম ফরজ করছে, ইলাম ইমানটা সুরক্ষাটাও প্রথম ফরজ, এরপরে নমাজ ফরজ। কোন মুফতি সাহেবরা জিগায় দেহ যদি ওয়াজিব ফরজ ইত্যাদি তুমি নাসি হও আর পড়ো, তো কোনো মুফতি ফতোয়া দিত না তোমার নমাজ ওইব, কত এটাই দিব তুমি আগে অমুসলিম আসলাম বলে হও, আর তুমি বলে আমি অমুসলিম না মুসলমানই আসলাম, মানে আমার জীবনে আমি কলমাটাও শিখছি না, তো তুই নতুন হগলে আসস না বদমাস, আচ্ছা যা তোর শিক্ষাত লাগিয়া পর আর নমাজ এভাবে পর, আল্লাহ তোর দমন বলে কার 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 ফতো এটা যে শিক্ষাত লাগিয়ে ফরবার কইছে না। এই একটা মাসলা আছে, আপ্রাণ চেষ্টা থেল লাগলো, এখন হ্যাঁ ইমানদার এলো, আগে মুসলমান আছেন যদি ইমান আনছে না, ইমান বুঝছে না, কাফিরই আছি, মুসলমান ঘর থেকেও কাফির আছি, এরে মুফতি সাহেবের অর্ডার দিব তুই নমাজ কাজা করিস না, বিসমিল্লা শিখছস, বিসমিল্লা দিয়ে ইমামের পিছিয়ে আল্লাহ আকবর কইয়া নিয়াত করবে, যা ইমামের পিছিয়ে নিয়াত করলাম জোহরের ফরজ সারিয়াত পড়বা, এইভাবেই তোর নমাজটা হইব না? সারা জীবন হইব, সারা জীবন হইব, হইবা শিখতে লাগবো না? তো কী শিখন লাগবো? আকাম আরকান তেরার ফরজ তার শিহন লাগতো না, শিহন লাগবো, হ্যাঁ যদি না শিহে এইভাবেই চলে 10 বছর পরে দেহা হয়েছে হেই হুজুরের লগে, হে এই অবস্থাতে আছে তার তার ফতোয়া কী দিব? তোর একটা নমাজও হয়েছে না, দিব না দিত না? তো নমাজ যদি না হয় আর কোনো মুফতি যদি বলে ফতোয়া দেয় তোর নমাজ ওইব, তো আমি কইতাছি ইমান শিখবার দরকার নাই, তুফান্য কলিমেই চলবো, আপনারা এবার চলুন সেই মুফতির রূপে, যদি কোনো মুফতি এরম ফাইন আপনার আকলে যদি ধরে, কথাটা বোঝা গেছে? এত সহজ না, ফরজ করছে আল্লাহ, ফরজ কারে কয়, এর চরম সীমার আদেশ, চরম সীমার আদেশ, এর চৌফের আদেশ হইতে পারে। এখন কী বোঝা গেল? আমরা এই মাসলা ফাইলাম 7 নম্বরটা, যে জাহিলি অবস্থাত কী হইতো না, খাতির হইতো না যদি না শিখে,
শিখ লেখাতে রইব। তা আপনারা এই পাঠটাই তো আমি শিখাইতেছি না, এই পাঠটা যত দিন লাগে অতদিন যদি আপনারা শেয়ার থেকে শিখেন তো এক প্রকার তো শিখলেন না, মেহনত একটা তৈল, এরপরে মিস্টেক হইলেও তো একটা কিছু একটা আল্লাহ দয়া করবার মতো আপনার কাছে বস্তু আছে, মেহনতটা আছে তাই না? কিন্তু এই মেহনত না করুন তা সর্বনাশ হইব। তো এখন কি বুঝলেন, স্কুলের দ্বারা কুফুরি কালাম যে হইতে পারে এটা বোঝা গেল? এই এই ফতোয়াটা দেয়া বর্তমান হনে নিজের স্কুল যেগুলা পড়ুন, প্রাইভেটে পড়ুন সরকারি পড়ুন, যদি দেখা যায় এটার মধ্যে কী আছে কিছু অসুবিধার জিনিস আছে তা সতর্ক হইয়া পড়ন লাগতো না? তা আমি একটা কইতাছি যে স্কুল পড়ে যে মানুষে এইগুলা বৈজ্ঞানিক কথা বহুত পড়ে, বিজ্ঞান পড়নই লাগে না, বিজ্ঞানের শতকরা 99টা কোরআনের লগে মিল আছে, ধরলেন একটা মিল নাই, কটা মিল নাই গেছি? বিজ্ঞান হয়ে আমরা খুব ভালো হয়েছি মুসলমানের, যতটা জিনিসে বিজ্ঞানে দেয় অতটা জিনিসে দেখা যায় 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতেছে, 1400 বছর আগে কোরআন আয়া রয়েছে। এটার একটা আমি একটা ভিডিও বানাইম বলে আশা করতেছি, তে আপনারা একটু আরও আরাম হইব, আর বহুতে ভিডিও বানাইতেছে আপনারা সুন্দর হইবেন, ঠিক আছে না? 1400 বছর আগে রসুল আল্লাহ তাআলা কইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতেছে, এটা যে বৈজ্ঞানিক আবিষ্কার করছে সুন্দর মিল আছে। হ্যাঁ, তে আমাদের জন্য খুব ভালো হয়েছে, কিন্তু একটা কথা যদি মিস্টেক হয় বৈজ্ঞানিক আড্ডা মানি কোরআনের উল্টা হয় তা আমি কাফির হইম না মুসলমানই তাহা কাফির হয়ে যাইম গা? আল্লাহ কেছে এইবা, বৈজ্ঞানিকের কয় হেবা, এই কথাটা মানন যেত না। আমার আবার বিজ্ঞান শিখতে লাগবো, এই জায়গাটি বুঝা বুঝা শিখতে লাগবো তাই না? এই জন্য কইছি যে স্কুল পড়বার ফলে কেন মানুষের জিগাইলে কয় স্কুল পড়া তো যাইস, এটা মুফতি না মুফতির জাত না ইয়ার গোষ্ঠী তো মুফতি নাই, যদি এরম বা কেউ কেউ স্কুল পড়া যাইস সরকারি যাইজ দিল যে সে বাধাবিঘ্নি আছে না, শর্ত আছে না, কমসে কম তুমি কইতে যে শর্তের সহিত যাইস, এন গুণার গুণার জিনিস আছে আর কি আছে, এ ইমান নষ্টর জিনিস আছে, তুমি কিরম মুফতি হইলে কয়ে দিলে স্কুল পড়া যাইস? আর যদি কেউ কয় যে স্কুল পড়া যাইজ না, এডারও আমি কয়ে মুফতি না, কথাটা আসলে এরম না, স্কুল পড়া যাইজ আছে, কোনো সময় দরকারও আছে, সরকারের ওয়াজিব হয়ে যায় একটা দেশ যদি চলাইবার হয়, ব্যক্তিগত আমার বৈজ্ঞানিক হওয়ার ঠেহা নাই, আমি হইতাম না, আমি খেত করে খাইয়া আমার ব্রেইন আছে বৈজ্ঞানিক হইবার, তখন সরকারে আর মানুষ পায় না, আমার ব্রেইনে পরীক্ষা করে পাইছে যে এরে বৈজ্ঞানিক বানাইলে আমার দেশটা বাঁচবো, কারণ অন্য বৈজ্ঞানিকের উত্তর দেওয়া লাগবো, অন্য বম বানাইবো আমার আমার দেশও বম বানাই লাগবো, তখন ব্রেইন হলো আমারে পাইছে, তখন সরকারের উপর ওয়াজিব হয়েছে সরকারে এই ছেলেটারে কী করতো শিক্ষা দেয়া বৈজ্ঞানিক বানায় দেশ রক্ষা করতো, দেশ রক্ষা করার জরুরি না না, এই সময় দুনিয়া ধরে শিখন লাগবো না নাই লাগবো না, তাই আমনেও শিখেন কোনো বাধা নাই, কিন্তু শর্তাবলীর সহিত শিখেন, সরকারি কথাগুলো কই না যে মানুষের বিপদেও ফেলে না যে ওখানে একদলে বোঝে যে মেয়েদের শিক্ষা করা যায় না বেফর্দা যায়, এইটা তো ভাই বেফর্দার কথা একটা গুণা, ছেলেও তো নমাজ পড়ে না স্কুলে পড়লে, এটার দোষ নাই, যদি স্কুলে পড়লে নমাজ পড়ে না তো তার স্কুলে পড়া যাই যাইল, এই অনুষ্ঠানে নমাজ নষ্ট করে যাই যেত না, মেয়ের খালি বেফর্দা দেখটা, মেয়েও তো এটা নমাজ পড়ে না, স্কুলে গেলে দেখা যায় নমাজ পড়ে না, তো এই শর্তগুলো শুধু মেয়ের উপরে করলে হইতো না, ছেলে মেয়ে উভয়ের উপরে কী আছে, ইমান নষ্ট হওয়া আমল নষ্ট হওয়ার কথাটি বাচ্চা বাচ্চা পড়লে সাইডে আইব, কথা বোঝা গেছে? এখন কিন্তু রয়ে গেছে আরেকটু জিনিস, কত কয় মিনিট জানি হয়েছে আল্লাহ জানে, হ্যাঁ 33, তো একটু রয়ে গেছে ওই যে অভিভাবকরা কী হইব, এ কথাটা কয়ে শেষ করে দিয়ে এই সাইডটা শেষ হয়ে যাব, অভিভাবকরার কথা হইল, একটা হাদিস আছে এই হাদিসটা ভালো করে মনে রাখবেন, আমার মৌলানা বড়রাও কইতেছে এটি খুব মনে রাখিয়া, মনে তো আছে তোমরা কিন্তু এগুলোর খাড়াইবার মতন জায়গা খাড়াইবার চেষ্টা করবা, প্রায় জায়গায় আছে খাটাইবার মতন, খাটানির জায়গাটি বিহেভিয়ার সাই ফায় না যে অসুবিধা, এই একটা খাটাইবার জায়গা, অভিভাবক যারা মেয়ে ডেরা দিল তার বাফে করতেছে এরম সিঁড়ি কি গুণা, বা আমরা স্কুলে দিল মেয়েটা বেফর্দা যায়, এটাই এটা একটাই দরবার মাসলা সবটাই, বেফর্দা যায়, এখন বেফর্দা গেলে বা শিরিক করলে যে কোনো গুণা করলে এই গুণার বিফরে শরীয়তের হদিস আছে এটাই, মান রা মুন করান ফালিউগাইর হু বিয়াদিহি, যে কোনো গুণা দেখবা তোমার হাতে ফেরাও, ফাইল না মেস্তাতি যদি হাতে ফেরাই না পাও ফাবি লিসানি তা মুখ দেখো,
ফাইল নাম এস্তাতি যদি মুগ্ধ করিলেও তোমার মার বফিব ভয় থাকে তে তুমি মনে মনে খারাপ পা ভাবে কলবি না এখন কটা শ্রেণী আছে তিনটা একটা আতের লগে ফিরে এলাম আমার যে যদি বেফরদেশ করলো যা তার বাইন্দা আইনা গরত হয়ে দেব আমার ক্ষমতা আছে এটা আমার আতে করলাম যদি মুহে কইলে হয়ে যাতে মুখ দিয়ে করবাম শেষ হয়ে গেল গা আমার ক্ষমতাটা আমার প্রয়োগ করাম আর অবশেষে যারা নাকি গুণা দেহে তারা মন দেও খারাপ পায় না এটা হদিসের টুকরাইছে লাইসা ওরা জালিকা হাব্বাতু খরদলিম মিন ঈমান মন দেয় খারাপ না ফেললে এরপরে আর ইমান নাই এই মানুষটা বেমান হে বেমান হলে গেলে আলেক বেটার গুণা দেখিয়া হে এটা খারাপ হও পায় না গুণা করছে এক বেটা ইমান যায় এই বেটা বুঝতেছ কথা গুণা করে আমার সামনে অন্য বেটা ইমান যায় কার আমার এখন কথা হইলো যাদের দুই ক্ষমতার থেকে একটা ক্ষমতা আছে এরা যদি এই কামটা না করে না ফিরায় তে তারে পরীক্ষা করতে হবে তুমি যে এটারে মানা করলাম না তোমার পরীক্ষা তুমি একটা ইন্টারভিউ দেওয়ান লাগবো এই ইন্টারভিউটা হইলো তুমি এটা বালা ফয়া করলা না না তুমি এটা সাধারণ বুল্লা করলা না বাধা দিলা না এটা তুমি সাধারণ দর্শ নাকি সেটি একটা স্কলে যা বেফর দেবা এটা সাধারণ নাকি তোমারটাই না এটা তোমার খুশির কথা তুমি কোনটা বলে আমার টেন বালাই লাগে আজকাল আধুনিক জমানা আমার মেয়ের সুন্দর সুন্দর আছে আমি বালা জামাই ফরাইলে মেয়ের দেখলে সে ভাইব তার টেন বালা লাগে বুঝলো আর আরেকবারটা কয় কি তা তো অনেক করবো এটা তো সাধারণ কথা দুজনে দুইটা কইলো না দুনুটা খাডি কাফির গুণা করলো এক সেরিয়ে বা এক সেরা কাফির হইলো কেলা বাইরে এটা আমি কইলাম না হদিসে কইলো হদিসটা বোঝা গেছে না তুমি ফেরাইতা এই হদিসটাই এই ফতুয়া রশিদিয়ার মধ্যে আছে এই এই পৃষ্ঠা তিপিস ফাইবাইন এই উনি তফসির করছেন রশিদ আহমদ গঙ্গি হিসাবে এটা তফসির সুন্দর করছে আচ্ছা এই দুটা কাফির হইলো কেলে গা এ সাধারণ ধরছে গুনারে সাধারণ যা ধরবো হে কাফির গুণা করলে গুণারে জানিয়ে বললে গুণা বললেই করলাম বয় তাহন লাগবো অন্তর কথা আছে না বয় তাহন লাগবো বই না থাকলে সাধারণ লেভেল হয়ে গেলে কাফি এটা মাসলাতে আমি আগামীকাল যদি বই তো আর তো বিতঙ্গ এরকম আরও বুঝবেন তো এখন এনো মানুষটা কাফির হইলো কী কারণে বালাফায় গতিকে আর কী কারণে সাধারণ কর কারণে কথা এটা না এখন হ্যাঁ বালাফায় না সাধারণ বুঝছে না কথাটা খারাপই তার টাইম লাগে খারাপ লাগলো হ্যাঁ যে কইলো না এটা কীরম গুণা হইলো বলে তোর এরকম গুণা কবিরা হইলো এটা যদি তুই তোবা না করে মরস তো দুজক খাটতে লাগবে কি ভালো পাইছে না সাধারণ বললেও ধরছে না গুণাই ধরছে এইতাম এটা খারাপ করে নাকি কিন্তু আমার শক্তি আছে আমি কইলাম না যে অন্তরের মধ্যে এরকম খারাপ করে নাকি কথাটা বুঝা যাচ্ছে তো মাসলা তো গেলে ভালো হয়ে আপনারা মনে রাখতে হবে না তো এখন আমি কী হইলাম গুণাগার হইলাম এখন আমার কোন দুজক অস্থায়ী দুজক গুণাগার হইলে কী হইব ইমান আছে কারণ আমি যে অন্তর দিয়ে খারাপ পাইছি এর লেগে ইমানটা আছে কামটা যে করছি না এর লেগে আমি গুণাগার অন্ত তোবা করা সারা মরি তে আমার আল্লাহ দুজো দিব কথাটা বুঝছুন দুজো দিলে কি দুজো দিব অস্থায়ী দুজক খাইটে আইতে পারা আর সেই দুটা যে বালা ফাইলো আর সাধারণ বুঝলে ধরলো এডির চিরস্থায়ী কাফির আল্লাহকে চিরস্থায়ী দুজক বোঝা গেছে কথাটা তখন এই অভিভাবকরা যারা মেয়ে দিল সেই এই গার্ল স্কুলও খ্রিস্টানের স্কুলও এই এই অভিভাবকরা যদি বালা ফাইয়া দিছে তেরা কাফির হয়েছে সাধারণভাবে দিছে সাধারণ বললে গণ্য করে দিছে তেও কাফির হয়েছে কথাটা বুঝিন না যদি বাপ যে কোনো স্বার্থ আছে স্কুলটা স্পেশাল লেখা পড়া হয় এর লেগে দিলাম কিন্তু মূলে এটা বালা ফাই না আমরা এটা বিশ্বাস করি না তে ইমান আছে গুণাগার বুঝল তখন সবটি কথা বোঝা গেছে আল্লাহ আচ্ছা বোঝা তো গেছে লাভ কিন্তু রয়েছে কইছে কতখানি লাভ হয়েছে অনুমান করুন কিরম জিনিস জানলাই সবটি তো ইমান নষ্ট জিনিস আমলের আলাপ না আমলের আলাপ না এটি ইমান ধ্বংস হয়ে যায় কথাটা না কামে লাগছে তো